গাইস, ওয়েলকাম টু ঋষভ। আমি রিয়া। আজকে আমি তোমাদেরকে গণেশ চতুর্থী, খুব তাড়াতাড়ি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি কদিন পরে গণেশ চতুর্থী, তো আমি গণেশ চতুর্থী একটা হালকা মেকআপ লুক তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি একটা গোল্ডেন ডিজাইনার ব্লাউজের সাথে, বলতে পারো একটা ডিজাইনার ব্লাউজ, এটার সাথে আমি একটা পিঙ্ক কালার সিল্ক শাড়ি পরেছি, তার সাথে আমি খোপা করেছি। তো খোপার সাথে আমি খোপার সাথে 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 যে যে ট্রেডিশনাল একটা থাকে, তো আমি আমি এরম করে খোপা করেছি। দেন দেখতেই পাচ্ছ সাইড লুকটা। অ্যান্ড তো আমি এবার আমার মেকআপ লুকটা ফিনিশ করবো, তো আমার মেকআপ লুক তোমাদেরকে শেয়ার করবো, আমার কি একটা হালকা টাচ আপ করবো, যেহেতু গণেশ চতুর্থী আমার নিজের বাড়িতে আমি গণেশ চতুর্থী পুজো হয়ে থাকে অল্প ছোটো করে, তো আমি সেই গণেশ চতুর্থী পুজোরও ভিডিও আলাদা করে আপলোড করবো। সেই ভিডিও অবশ্যই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার আগে আমি একটা মেকআপ লুক তোমাদের জন্য করছি, যেহেতু আমরা বাড়িতে থাকবো, হালকা একটা ড্রেস আপ, তো আমি ট্র্যাডিশনাল ফুল সেজেছি, পুরো একটা ডিজাইনের ব্লাউজের সাথে একটা শাড়ি পরেছি। তো ওভারঅল লুকটা আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি তোমাদের মেকআপ লুকটা দেখিয়ে দিই। অ্যান্ড গণেশ চতুর্থী পুজোর যে ভিডিওটা সেটাও খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো, তো চলো দেখে নিই মেকআপ